نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان سڑے پڑنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأبى صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم بني آدم عبدي يوم القيامة حتى يسأل عن خمسين عن عمره فيما أفنى وعن شبابه فيما أبنى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه وبلغ لنا في شأن حبيبي إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ডক্টর আরিফি দুইজন মানুষকে ডেকে জিজ্ঞাসা করলেন আয়না বিলা দুর্গা তোমাদের দেশ কোথায় ওরা ইংরেজিতে জবাব দিচ্ছে আমাদের বাড়ি আমেরিকা তোমরা আমেরিকায় বাড়ি এখানে এসেছো মুসলমান হয়ে এখন কায় যায় দৈল বল যারা মুসলমান হয়েছে বুশের হাতে কার হাতে ডাক্তার আলী কে আশ্চর্য মুসলমান হয়েছে বুশের হাতে কেমন কথা
অথবা মুসলমানদের চরম পরম শত্রু। ডাক দিয়ে বললেন, তোমার বিস্তারিত বলো দেখি। যখন আমি 39 জন মানুষ জায়গায় বসাছিলাম, সবাই গেলাম, ওনারা বর্ণনা দিচ্ছে, আমরা দুইজন অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টরেট করেছি। আমরা এক সেমিনারে ছিলাম, যে সেমিনারে বক্তব্য দিচ্ছিল প্রধান অতিথি বুশ। বুশ বক্তব্য দেওয়াকালীন তিনবার ইসলাম নামটা উচ্চারণ করেছে। তিনবার ইসলাম নামটা উচ্চারণ করার পরে আমার বন্ধুকে বললাম, বন্ধু ইসলাম কি? ও আমারে বলে, আমি জানি না, কারণ ইসলাম শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম না। চিন্তা করলাম যে লোকটার মুখ দিয়ে ইসলাম শব্দটাই একবার দুইবার না তিনবার উচ্চারণ হয়েছে, লোকটা তো ছোট ঘটনা, সারা বিশ্বের মোড়ক এখন। তামাম দুনিয়া 750 কোটি, 7,500 কোটি মানুষ এখন ওর দিকে তাকিয়ে আছে, কারণ যে যত উপরে থাকে তার কথার গুরুত্ব কত। আরো জোরে বলেন, চিন্তা করেছে এত বড় মোড়ক তাম বিশ্ব যার দিকে তাকিয়ে সেই লোকটা তিনবার উচ্চারণ করলো ইসলাম, এই ইসলাম আবার কি? সেমিনার শেষ হয়ে গেল, চলে গেলাম গবেষণাগারে, ইন্টারনেট সার্চ দিয়ে ISLAM লিখলাম। ইসলাম লেখার পরে দেখে হাজার হাজার তথ্য সব বেরিয়ে আসতেছে। ইসলাম কি, কাকে বলে ইসলাম, কেন এসেছে, মানবতার জন্য, এগুলো বিস্তারিত আমরা একদিন দুই দিন না তিন বছর আমরা গবেষণাগারে পড়লাম ইসলাম নিয়ে। শেষ পর্যন্ত আমাদের দুইজনের মগজ ধোলাই হয়ে গেছে, আমরা নিজেরাই মুসলমান হয়ে গেছি। এবছর আমরা দুইজন হজে এসেছি আমাদের পরিবার নিয়ে। এই জন্য বললাম আমরা মুসলমান হয়েছি বুশের কাছে। আজ মুসলমানরা তাদের দায়িত্বটা পালন করে না, এই জন্য এই দায়িত্বটা আমার আল্লাহ কাফেরদের দিয়ে এখন পালন করাচ্ছে। কথা বলে না কেন? যদি ওরা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে বলে, ওইটা আল্লাহ উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। কারণ ওই সময় নবীকে ওরা পাগল বলেছে, আমার আল্লাহ এই পাগল শব্দটা উল্টিয়ে ওদেরকে পাগল সাজিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, মান তাবি নিয়মাতি রব্বিকা মাজনুন, সূরা কলমের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আল্লাহ রহমত আপনার উপরে, আপনি পাগল না, ওরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, মাথা খারাপ বলে, কিন্তু আপনার উপরে আমার দয়া আছে, আপনি পাগল না। সুবহানাল্লাহ, কত বলেন সাময়িক, যদি আপনার মন খারাপ হচ্ছে পাগলটা শোনার পর, আমি আল্লাহ পাক এই পাগল শব্দটাকে, এই মাজনুন শব্দকে উল্টিয়ে আবু জেহেলের ক্ষেত্রে কাজে লাগাবো। এমন একদিন আসবে তাম পৃথিবীর মানুষ আবু জেহেলের নাম শুনলে বলবে পাগল। সে সময় মনে এখন আসেনি, আরো জোরে বলেন, বিদেশ থেকে যারা হজ করতে এসেছে ওরা কিন্তু নবীকে চিনত না, জানতো না মোহাম্মদকে। আবু জেহেল নিজে দায়িত্ব নিয়ে হাজিদের তাবুতে গিয়ে গিয়ে বলছে, আমাদের দেশে একজন পাগল এসেছে, বেরিয়েছে তার কথা শুনবো না। যারা এসেছিল বাইরের দেশ থেকে ওরা নবীকে চেনেও না, জানেও না, দেখেও না, চিন্তা করছে পাগল, তার কথা শুনতে নিষেধ করে, এই পাগল আবার কেমন কথা বলে। ঠিক আছে কথা শুনবো না, কিন্তু দেখতে তো নিষেধ করেনি, পাগলটা দেখে আসি। কাবা চত্বরে গিয়ে দেখে কাবা শরীফে হাবিবের সাথে হেলান দিয়ে বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চেহারা দেখার পরে ওদের নেতাদের কথা মনে পড়ে গেল, যে মক্কার নেতারা আমাদেরকে শুনিয়েছে লোকটা নাকি পাগল, যা বলেছে চেহারার সাথে তো মিল পাই না, কারণ পাগল তো এত পরিপাটি থাকে না, চুলগুলোকে সুন্দর করে পরিপাটি করা, দাঁত গুলো মুক্তর দানার মতো, চেহারা এত সুন্দর, দুনিয়া এত সুন্দর মানুষ আল্লাহ বানায়নি।
হযরত ইউসুফ নবীকে মিশরের এই নারীরা যখন প্রথম দেখেছিল ওরা বলেছিল ইন্না হাযা লামালাকুন কারীম, এটা মানুষ না এটা সম্মানিত ফেরেশতা। ইউসুফ নবীকে দেখার পরে যারা আঙ্গুল কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে, তোমরা যদি আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহর আসল চেহারা দেখতে, ফল কাটতে আঙ্গুল কাটতে না কলিজা কেটে ফেলতে, তোমরা টের পেতে না। এত সুন্দর মানুষ আমরা জীবনেও কোনদিন দেখিনি, নেতাদের কথার সাথে লোকটা চেহারার মিল নেই, এত পাগল মনে হচ্ছে না, মুখ নাড়াই দেখি কি বলে, কান থেকে আঙ্গুল সরিয়ে দেখে সারা রহমান তেলাওয়াত করছে, আসমানের আওয়াজ আমার আল্লাহর কুদরতের কথা, ওদের কানের ভেতর দিয়ে প্রবেশ করে কলিজা পর্যন্ত আঘাত দিয়েছে। একজন আরেকজনকে বলেন না, মক্কার নেতারা সব সিটার বাটপার মিথ্যাবাদী, যা বলেছে লোকটা সম্পর্কে একটাও মেলে না, যখন মেলে না অবশ্যই ওরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, এ পাগলের কাছে আজ আমরা পরিবর্তন হব, নিজেদের বাপ দাদার ধর্মে আর থাকলাম না, পাল্টিয়ে এই নতুন ধর্ম মেনে নিলাম। ওই সময় তারা তো পরিবর্তন হয়েছে, আরো বলেছে শুধু আমরা না, এই কথাগুলো এখন আমাদের দেশে গিয়ে আমরা প্রচার করব। ওরা নবীকে কালার করার জন্য কি দিয়েছিল আরো জোরে, আল্লাহ উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে আর ওদেরকে পাগল করে দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করেছে। আমি ইসলাম সম্পর্কে আজ যে তথ্য বলে দেওয়া দরকার আমরা দিতে পারি না, এই জন্য পৃথিবীতে অধিকাংশ মানুষ আমাদেরকে এরকম উল্টা পাল্টা নাম দেয়। হুজুর দেখলে মানুষ মনে করে আঙ্কাল স্যার এ শুধু পান খাওয়া ছাড়া কিছু জানে না, বিশ্বের মতো বড় যোদ্ধা দুনিয়ায় ছিল না, তার মতো বড় রাষ্ট্রনায়ক দুনিয়ায় ছিল না, আর আপনি শুধু হুজুর হয়ে বড় চোপা গায়ে দিয়ে পাবে মাথায় দিয়ে শুধু ঘন ঘন পান খাবেন আর ইসলাম পালন হয়ে যাবে, কোন বোকা বলেছে আপনাকে? অবশ্যই আপনাকে হুজুর হওয়া লাগবে, কিন্তু হুজুর হওয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি দুনিয়াদারি সম্পর্কে আপনার জ্ঞান লাগবে, কারণ দুনিয়াকে শান্ত করার জন্য আপনি যদি যেতে না পারে ফেরেশতা কিন্তু ওখানে আসবে না। এটা দোয়া করার সময় আল্লাহ শিখিয়েছেন, বল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে দয়ালু আল্লাহ আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ায় শান্তি দাও, তোরা এই কথা বল, কে শিখাচ্ছে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে তোরা এই কথা বল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, এখানে হাসানা মানে দুনিয়ার কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, টেনশনহীন ভাবে যেন বেঁচে থাকতে পারে এরকম একটা দুনিয়া দাও, অফিল আখেরাতে হাসানা এর পরে আখেরাতে শান্তি দিও, কবে না আযাবান্নার আর জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আপনি কথা বললেন কি দোয়ার ভেতরে আর কাজে করছেন কি, আগে চেয়েছেন দুনিয়া, এখন দুনিয়ার কোন কাজে হাত দিতে গিয়ে বলে যে এটা দুনিয়ার কাজ আর এটা আখিরাতের কাজ, আপনি ভাগ করে নিলেন কেন? আখিরাতের কাজ দুনিয়ার কাজ বলে বড় কথা নেই, যা করবে সব দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। প্রিন্সিপাল সাহেব আজকে বলছিল একটা লোক যদি ইঞ্জিনিয়ার হয়, একটা লোক যদি ডাক্তার হয়, ডাক্তার হয়ে যদি মানবতার সেবা করে ওইটা ওর ইবাদত, এ কথা বলছে না কেন? কে বলেছে এটা দুনিয়ার কাজ, ওটা আখিরাতের কাজ, কারণ আমরা ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাতে পারি না, ইঞ্জিনিয়ার বানাতে পারি না, বৈজ্ঞানিক বানাতে পারি না, বিসিএসপি ও সিটিও এগুলো আমরা বানাতে পারি না, আর এই জায়গাগুলো আজ রাম আর বাংরা ইহুদি খ্রিস্টানরা দখল করে আমাদের বারোটা বাজাচ্ছে। আপনাদের মোকাবেলা করার জন্য ইসলাম
ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনার হাতে মিডিয়া থাকা লাগবে, পত্রিকা থাকা লাগবে, আপনার ছেলে মেয়ে হবে সব, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বৈজ্ঞানিক, অবশ্যই আলেম হবে। আলেম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে যদি বৈজ্ঞানিক হয় ও যদি ডাক্তার হতে পারে, নতুন নতুন জিনিস যদি আবিষ্কার করে দুনিয়ার মানুষকে দিতে পারে, আপনি মারা গেছেন কবরে আছেন অসুবিধা নেই, আপনার ছেলে যদি একটা আবিষ্কৃত জিনিস দুনিয়ার মানুষকে দিতে পারে, যেমন একটা গিলাস বানিয়েছে গবেষণা করে, তাহলে আপনি পানি খেয়ে বাঁচতে পারতেন, পৃথিবীর মানুষও উপকার পেত নাকি? আপনি যদি এই দুনিয়াতে একটা বাটি বানাতে পারতেন, কারণ বাটি বানাতে গবেষণা লাগবে না, এমনি বানিয়ে ফেলবেন, বলেন আপনার ওই গবেষণা জিনিস বাটি বানাবেন, এই বাটি দিয়ে অবশ্যই মানুষ ডাল খেয়ে বাঁচতে পারবে, বসে বসে তরি কেমন আসছে করে বসে বসে তরি কেমন আছে, তরিকা তো আল্লাহ বানিয়ে দিয়েছে, কাজ নেই কাম নেই বসে বসে শুধু তরিকা বানা, এই জন্য তার মুসলমানদের ভেতরে এত দল, উনি কাদরিয়া তরিকা, উনি চিশতিয়া তরিকা, উনি মুজাদ্দিদিয়া, উনি নকশবন্দিয়া, এত তরিকা তো পেলে কোথায়? তরিকা তো একটা, ইন্না দ্বীন ইন্দা আল্লাহিল ইসলাম, চৈতন্যটা তরিকা বানিয়ে দরবার খুলে বসে আছে, তুমি আর কিচ্ছু জানে না, পেটে বোম মারবে, বিচার ব্যবস্থা কি করে চালাতে হয় বলতে পারবে, ব্যাংকিং ব্যবস্থা কি করে চালাতে হয় বাপ পর্যন্ত বলতে পারবে না, এগুলো সব রায়নার বাংলার হাতে নিয়ে চালাচ্ছে, সুদ ঢুকিয়ে দিচ্ছে, মায়ের সাথে জেনা করা বলা হচ্ছে, তার অবশ্যই এই কথা করে তুলে ধরা হয় যে তোমার ছেলে কিছু হবে, তোমার ছেলে ব্যাংকার হবে, সৌদি আরবে তো ইসলাম অর্থ ব্যবস্থা আছে, তোর সুদ তো নেই, সুদ ছাড়া ব্যাংক চালানো যায়, কিন্তু ইসলাম স্টেট হওয়া লাগে, যেখানে সুদ খেলে এক টাকায় মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, এত নিকৃষ্ট কাজ করছে আর বসে বসে সুবহানাল্লাহ পড়ছে, তুমি আর কিচ্ছু জানে না, আমি ওখান থেকে তুলে নিয়ে আসার জন্য আহ্বান জানাই, আপনার ছেলে যদি এসটিসি হতে পারে, এসপি হতে পারে, ইউএনও হতে পারে, যখন কোরআনের মাহফিল করার জন্য অনুমতি না, ওরা নিজেরা আর পাহারা দেবে, গত কয়েকদিন আগে টাঙ্গাইলের মধুপুরে একটা মাহফিল ছিল ডক্টর আব্দুর রাজ্জাক বিরুদ্ধে বললে আমি দেখবো তোর কি, এরপরে বলছে না স্যার আর যদি বেশি ঝামেলা করে একবারে খাটা করে পাঠিয়ে দেবো, কারণ দেশ চালায় আমরা 19 জন প্রেসিডিয়াল সদস্য, তার ভেতরে ডক্টর আব্দুর রাজ্জাক আমি একজন, এইরকম নেতা থাকবে উল্টা পাল্টা বোঝাতে যাবে না, অবায়দুল কাদের সাহেবের কাছে আমার ভাই সাদিক রহমান বকুল এবার এমপিতে দাঁড়াবে আওয়ামী লীগে ডেমরান গ্রুপের মালিক, এত বড় একটা দেশের সাধারণ সম্পাদক এমনি তো নাম ওইটা পড়েনি, কাজ করে নাম দিয়েছে, দোয়া করছে আল্লাহ যেন তাকে মাফ করে, তার মা বাবাকে মাফ করে, অসুস্থ লোকটা আমি ব্যক্তিগতভাবে জানি,
সারি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বলছে উনি অসুস্থ, নেতা অসুস্থ, দোয়া করবা মাফি। তার উপর জায়গায় যেহেতু এসেছি, তার মা বাবা আছে না নেই? মা আছে, বাবা নেই। আল্লাহ যেন বাবাকে মাফ করে দেন। মা যিনি আছেন এখনো বেঁচে, আল্লাহ যেন হায়াতে তাকে আসিহাতে কলিয়া দান করে। ভালো কাজ যারা করবে সে দলের লোক হোক, আমার দল বাড়ি দেখার দরকার নেই, কারণ এটা রাজনৈতিক মঞ্চ না। আমার দল করার জন্য আমি আসি না, কারণ আমি এমপি মন্ত্রী মেম্বারও দাঁড়াবো না। আমার দরকার কি? কোরআনের হক কথা গুলো বলবে। আমি জানি যার দোষ আছে তার লাগ। আর এটা যদি এখন আপনি নিজের গায়ে নিয়ে নেন, তখন আমি কি করবো? সামনে থেকে একজন বছর হুজুর আপনি আমার বললেন, আরে শয়তান আমি ফেরাউনকে বাস দিচ্ছি তো কি? না আপনি যা বলছেন সব তো মিলে যাচ্ছে, তোকে ফেরাউনের ভাই ভাই আমি মিলে গেলে করবো কি? প্রশাসনকে আমার বংশের কয়েকজন প্রশাসনের বড় বড় জায়গায় আছে। আমার নিজের মামা জানিসা দিয়েছি ওখানে ধ, আমার আপন বোনায় ছোটটা চুয়াডাঙ্গার দায়িত্বে আছে প্রশাসন, তারা তো মাহফিল বন্ধ করার পক্ষে না। তারা বলে আমরা মুসলমানের ছেলে, কোরআনের মাহফিল বন্ধ করে আমরা জাহান্নামে যাব। ওই কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ লেবাস ভাঙিয়ে সে উল্টা পাল্টা আমাদের নামে বলে, তখন আমরা বাধ্য হয়ে বন্ধ করি। আপনি এত বড় মোনাফিকি করেন এই দেশে বাস করে, বেদান্তপন্থী যারা আছে ওরা আমার বিরুদ্ধে, আমি নিজেও জানি, কারণ ওদের ব্যবসায় ভাড়া পড়ছে। ওরা রাগ করলে কিছু বললে আমি কিছু মনে করতাম না, কারণ হট বাতিলের দ্বন্দ্ব থাকবে। কিন্তু আপনি যখন বলেন আমার তো মন খারাপ হয়ে যায়। আমি হাফেজি পড়েছি, আমি কওমি মাদ্রাসায় যাওয়ার পড়েছি সাত বছরে, আমি তো জানি ওখানে কি হয়। আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলাম, ডক্টরেট করছি, আর কি আছে কি? আর বলে পিসকে হুজুর, আর আমার আল্লাহ কি যে দিয়েছে এই কয়েকটা দাড়ি, তারপরে এই দাড়ি আমার বংশে বড় দাড়ি, এর উপরে দাড়ি নেই। আমার দাদার দাঁড়ি আট নয়টা, আর আমার বাবার নয় তিন চারটি। আমার এই কয়টা হয়েছে তো হুজুরের পথে এসেছে এই কবে, তাছাড়া হইতে হবে না, কেন আমার বংশ তো আমি নেই, দাঁড়ি থাকবে কি করে? দাঁড়ি আগে উড়ে গেছে। আর আল্লাহ আপনাকে তো খানকায় পাঠাই, কান খাড়া করে অনেকে খানকায় মরি ধরে, পীর সাহেব ভাই আমার কাছে দুনিয়া কিচ্ছু লাগবে না। অথচ কোরআনের ভাষা কি? ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো, জমিনে মানুষ পাঠাবো, এ কথা কিন্তু নেই। আছে জমিনে কি পাঠাবো? আমরা কি এত আসতে বলেন কেন? বাংলাদেশে আমরা কোন পীরের খলিফা না, বাংলাদেশে যে চুল কাটে ওরা নাকি খলিফা, না পীর যাদেরকে বলা হয়, এমনকি জামা কাপড় সেলাই করে দর্জি ওদেরকে মানুষ বলে খলিফা, পায়খানা সাফ করে বেড়ায় মেতর, ওদের নাম ও কোন সেরাই আছে বলে খলিফা, সব খলিফা হয়ে যাচ্ছে। আমরা কি করছি? হ্যাঁ আমরা ওই খলিফা না, আমরা কোন খলিফা? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি আল্লাহ খলিফা করে পাঠালাম কোথায়? এখানে লক্ষ্য করেন, ফিল আরদি কোন জায়গায়? জমিনে। আল্লাহ যদি বলতেন ইন্নি জাঈলুন ফিল খানকা খলিফা, তাহলে আপনি খানকায় বসে খলিফায় জিকির করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ কিন্তু ফিল খানকা দেয়নি,
আল্লাহ যদি বলতেন ইন্নি জাইলুন ফিল মাদ্রাসা খলিফা, মাদ্রাসায় কিছু লেখাপড়া করা শেষ হয়ে গেলে তোমার দায়িত্ব আর কিছু করা লাগবে না, তাহলে আপনি মাদ্রাসায় কয়েকটা ছেলে মেয়ে পড়াতে রাখার দায়িত্ব শেষ, আল্লাহ কি ফিল মাদ্রাসা দিয়েছেন? আল্লাহ যদি দিতেন ইন্নি জাইলুন ফিল মাসাজিদি খলিফা, যে মসজিদে বসে বসে জিকির করো তোমার দায়িত্ব শেষ, আল্লাহ দিয়েছে? আল্লাহ কি দিতেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম কিন্তু দুইটা কারণে হচ্ছে না, আমি কারণ কোনো নাই বললাম, একটা কারণে 40 লক্ষ টাকা মামা লাগবে, আমার নিচে যারা অসুবিধা কি, কারণ ওদের মামা আছে। নির্বিশেষে যারা কোরআন অনুধাবন করার জন্য এসেছি তাদের সম্পর্কে আল্লাহ বক্তব্য শোনেন, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুয়াকবার। কথাগুলো যাদের ভেতরে ইমান আছে এরা যখন শুনবে আর কোরআনের কথাগুলো শোনার পরে যখন উপলব্ধি করবে, কোরআনের মর্ম বাণী গুলো যখন বুঝবে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আপনার পদে যে কিতাব আমি নাসিল করেছি সে জিকির দিয়েছি, এই কিতাব মানুষের কাছে স্পষ্ট আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন। আপনার দায়িত্ব কি ছিল? কোরআনের এই কথাগুলো শোনার পরে অনুধাবন করা, উপলব্ধি করা, চিন্তা ভাবনা করা, কারণ বলা আল্লাহ কারণ তারা যেন চিন্তা করে, কথা বলে না কেন আপনি চিন্তা করেন না, এই জন্য আপনার রাগ হয়। আপনি যদি চিন্তা ভাবনা করতেন কোরআনের কথাগুলো নিয়ে, এর মর্মবাণী যদি উপলব্ধি করতে পারতেন, অনুধাবন করতে পারতেন, অবশ্যই আপনার মনে চিন্তা আসতো যে আমি কি করছি। এই জন্য আজকে তেলাওয়াত কিতাব এরকমই পড়েছি, আমার তো কত আয়াত আছে কোরআনে 6,666টি আয়াত, মাত্র 2টা আয়াত পড়েছি, একটা আয়াতের ব্যাখ্যা আজকে করব। সূরা তহা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি, যে আয়াত আমরা সবাই মুখস্থ করে ফেলেছি। মাটি দেওয়ার সময় যে আয়াতটা মানুষ পড়ে, ওই আয়াত থেকে আজ আমরা তাফসীর শুনবো। আল্লাহ আমাদের তৌফিক যেন দান করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি প্রত্যেকটা বিষয়ে শিক্ষক ছিলেন। আল্লাহর নবী কিন্তু কোন জায়গায় লেখা পড়ান আরো বলেন অবশ্যই দিকে জানিয়েছেন বয়স্ক মুআল্লিমান মুআল্লিমুন না মুআল্লিমান, আমাকে দাম দুনিয়াতে শিক্ষক শিক্ষক করে আমার আল্লাহ পাঠিয়েছেন।
এখানে আমরা যত মানুষ আছি প্রিন্সিপাল সহ প্রতিটি মানুষ যে কোনো এক একটা বিষয় আমরা পারদর্শী নাকি মানে শিক্ষিত হয়েছে আরবিতে আর সমাজ বিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স করেছে এই দুইটা বিষয় আয়ত্ত আছে মানে এখন বিজ্ঞানী হতে পারবে আর সরি বলেন এখন মানে ডাক্তারের কোনো বিদ্যা জানা নেই ওই বিষয় সম্পর্কে আমার অত ঘাটাঘাটি করা নেই জীবনের এমন প্রতিকার বিভাগ নেই যে সম্পর্কে প্রশ্ন করে রাসূলের কাছে কোনো উত্তর পৌঁছায়নি না যে কোনো বিষয়ে মানুষ যদি প্রশ্ন করত বিশ্ব নবী উত্তর দিকে সক্ষম ছিলেন না অক্ষম মেয়েদের যে বিষয়গুলো আছে অনেক মানুষ কিন্তু জানে না অনেক পুরুষ মানুষ তাদের বয়সের লোক বলতে পারবে না বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন নবী আপনি বলুন এটা মহিলাদের কষ্টের সময় কি আসতে বলে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দরুদ পড়ে আজকের তেলাওয়াত কি আয়াত তাহা 155 জবান ছেড়ে আগে একটু তেলাওয়াত করেন দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা আল্লাহ কথা সব সত্য এত আসতে বলেন কেন জোরে বলেন আল্লাহ কথা আল্লাহ পাক বলেন এই মাটি দিয়ে তোমাদেরকে আমি বানিয়েছি এই মাটির ভেতরে তোমাদেরকে রেখে যাওয়া হবে এই মাটি থেকে তোমাদেরকে আমি কিয়ামতে তুলব তিনটা কথা আছে এক নম্বর এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি কি দিয়ে আরো জোরে বলেন আরো একটি ভালো লাগবে কথা শুনতে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন হে নবী দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন এই কথা যে মাটি দিয়ে কিন্তু আল্লাহ তোমাদের বানিয়েছে মানুষের একটা দুর্বল পয়েন্টটা লাগাত দিলেন কোন জায়গায় একেবারে দুর্বল জায়গায় মানুষের সৃষ্টির রহস্য সম্পর্কে কেন দিলেন পৃথিবীতে মানুষ যেন অহংকার করতে না পারে কারণ যার সৃষ্টির রহস্য ফোটা না পাক পানি ও মস্তানি করবে তিনি বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে সর্বন আল্লাহ দিলেন 1 বছর আর তার আইব দিয়েছে বহু বছর এদিকে টাকা ডাক্তার মারিস বকাইলি
আমি অনেকগুলো তাফসীরের সাথে এই সুলবনা তারাই মিলিয়েছিলাম, কিন্তু আমার মেধা ধরেনি, আমি উত্তর খুঁজে সঠিক ভাবে পাইনি। কিন্তু ডক্টর মরিস বোকাইলের লিখিত যে বইটা কোরআন নিয়ে, বিজ্ঞান নিয়ে আর বাইবেল নিয়ে তিনি লিখেছেন, আমি যতটুকু বুঝলাম সলবন এক বছর দিলেন কেন, তারা ইব দিলেন বহু বছর, কারণ কি সলবন পুরুষের লজ্জা স্থান আর তারা ইব মহিলাদের লজ্জা স্থান। সন্তান জন্ম দেওয়ার জন্য শুধু কি মা একা পারবে? আর মায়ের ক্ষেত্রে আল্লাহ বহু বছর লাগিয়েছেন, তাহলে আল্লাহ কি পক্ষপাতিত্ব করেন? কেন এটা দিলেন? আমার আল্লাহ পানিটা দিয়ে কমপক্ষে চারটা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেনের ভেতরে ওই সুরক্ষিত জায়গায় যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আমার আল্লাহ আরো চারটা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই চার আটটা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ একে ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ইয়াহাবু লিমান ইয়াশাউ উদ্দুকুর আও ইয়াজাউইজুহুম যুকরানা ইনাতাহু وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ ধরে বলেন আল্লাহু আকবার। সূরা শুরা 25 নাম্বার পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনে, 6 নাম্বার উপর 49 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিকের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে ওইভাবে সৃষ্টি করি, কাউকে আমি কন্যা সন্তান দান করি, কাউকে পুত্র দান করি, কাউকে পুত্র কন্যা দুইটাই দেয়, কাউকে কিছু দেয় না, বন্ধা করে রাখি, সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহ এখানে কিন্তু তৈরি করার কথা বলার পরে মেয়ের কথা দিয়েছেন, কার কথা? সুতরাং মেয়ে হলে যদি কেউ রাগ করে, সে যেন আল্লাহ সিদ্ধান্তের উপর রাগ করে, আর আল্লাহ সিদ্ধান্ত যেটা ওটার উপরে যদি কেউ রাগ করে, ঈমান থাকবে, এই ভুল কাজটা কেউ করবেন না। মেয়ে হওয়া ছেলে হওয়া স্ত্রীর দাও দোষ না, আপনার দোষ না, দোষ আল্লাহ না মানে এক রকম দোষ তোমার স্ত্রীর নামে তালাক দিয়ে দেন তাকে, ও দোষ আপনারও না, যিনি বানাচ্ছেন দোষ তো তার হওয়ার কথা। আছে আল্লাহ তাআলা বলেন, তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে দেহের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, আমাদের আকৃতি বানিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আপনার মা আর বাবা দুইজন মিলে দিয়েছে কয়টা জিনিস? আল্লাহ। আপনার কি ক্ষমতা আছে? মা দিয়েছে চারটা, বাবা চারটা। বিজ্ঞান কিন্তু এখন প্রমাণ করেছে, মাত্র 215 বছর আগে তথ্য এটা, এটা 1500 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছে, আর বিজ্ঞান তথ্য পেয়েছে মাত্র 215 বছর আগে। বিজ্ঞান বলেছে মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে, মার বাবা নাই 8টা দিলে এখন 5টা আপনি পাবেন কোথায়? আপনার কোন বাবা দিয়েছে? কোন পীর সাহেব দিয়েছে? কোন নেতা দিয়েছে? কোন ডাক্তার ঢুকিয়েছে? কোরআনে কারিম জানিয়েছে, ওয়াজা মালা লাকুম
শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আগের শক্তি আর ধ্যান শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ যদি তোমাকে বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না, যে জবানটা দয়া করে দিয়েছেন আমার ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজে লাগানো দরকার ছিল না, তুমি টক শো এসে ইসলামের বিরুদ্ধে কথা বলো। আজকে কথা বলছি টক শোতে দুইজন নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মহিলা আমি নাম নাই নাই নিলাম, আর বাংলার এক কোলাঙ্গার আমি নাম নাই নাই নিলাম, এরা ইসলামের বিভিন্ন বিধানকে নিয়ে তুলনামূলক ভাবে ভুল ধরছে। মেয়েদেরকে আল্লাহ এক ভাগ দিয়েছে আর পুরুষদেরকে দুই ভাগ দিয়েছে, এরা নাকি আল্লাহ পক্ষপাতিত্ব করেছে। আর এটা বসে থেকে শুনছে হুজুর স্বামী মাফজল শুনছে আর খুশি হচ্ছে। আমি নাম নাই না এলে নাম নাম তো ধরেই ফেলিস। একজন পুলিশ এসে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোর বাবা কোথায়, আর উনি শুনছে আর গপে হাসতেছে আনন্দ করছে, যে দুইজন বলছে ওরা তো নামধারী নাস্তিক দেশে সবাই জানে, মেনে নিলাম ওরা বলছে বলো তুমি তো প্রতিবাদ করতে পারো কথা বলে না কেন। ঘৃণা করা, এই ঘৃণা করার উদ্দেশ্য কি? আপনি ঘৃণা তো করবেন অবশ্যই, মনে মনে আপনি পরিকল্পনা করে সিদ্ধান্ত নেবেন আল্লাহ এই অন্যায়টা আমি কি করে পাল্টাবো, আমার ঘরে যদি চোর ঢোকে আমি দেখতেছি কথা বলে আমাকে নিয়ে ফেললে, এখন আমার কি করা দরকার বলেন তো, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়া দরকার, মনে মনে চিন্তা করা দরকার আল্লাহ আমার সেই লাঠি কই, আমার সেই লাঠি কই মানে কি, ধরুন লাঠি হাতে যদি থাকে চোরকে মাথায় মারতে পারবো, ইসলামের বিরুদ্ধে 96 ভাগ মুসলমানের দেশে যা হবে আপনার ঈমান যদি নাও থাকে অন্তত এই পরিকল্পনা করা দরকার ছিল। এটা আপনি আর খুশি হয় এটা আদা দেশে তাফসীর দালিকা আদা ফুল ঈমান, এটা যার নেই ঈমানই নেই বেঈমান, এদেশে তার বেঈমান নেই আছে মানে আমরাই অন্যায় দেখে আরো খুশি হয়, বাধা দেওয়া দূরের কথা, প্রতিবাদ করা দূরের কথা, চিন্তা ভাবনা করেন এটা তুলে দেওয়া যায় কি তোমাকে, যাতে আল্লাহ পারে আগে শক্তিটা ওই জায়গায় আল্লাহ না দিত তুমি আসতে কিন্তু কথা বলতে পারতে না, এরকম মানুষ দুনিয়ায় আসে না, কত কানা আসে আল্লাহ ওই শ্রবণ দর্শন শক্তিটা দেয়নি, কত পাগল আসে আল্লাহ তাকে আগে শক্তিটা দেয়নি, আল্লাহ বলেন এই চার চার আটটা জিনিস আর আমি পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে মানুষ তৈরি হয়, মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, এমন অবস্থায় তোকে মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছি যে সময় তুমি কিছুই জানতে না, শুধু ট্যা ট্যা করে কান্না ছাড়া কোনো আওয়াজ, আরো জোরে বলেন এখানে বাবার যে কাজটা আর মায়ের যে কাজটা, বাবা কিন্তু বিছানায় থেকে এই দায়িত্ব পালন করে দিয়েছে, এবার মায়ের দায়িত্ব শুরু হয়ে গেছে, মা সন্তানটা পেটে নিয়ে 10 মাস 10 দিন এটা দুনিয়ার কোনো বাবা টের পায়
আবার আসতে বলেন। দুই নম্বরে আপনাকে ডেলিভারি কষ্ট সহ্য করেছে, এক বান্দি রক্ত ছড়িয়েছে, কোন মা বাকি তো টের পায়নি, এসে এই কষ্টটা শুধুমাত্র মা পায়। বুকের দুধ গুলো মা পান করায় আড়াই বছরের আয় হোক, দিন হোক, শীত হোক, গরম হোক, কোনো দেখা দেখি নেই, খোঁড়া লাগলে কান্না আসলে আপনাকে দুধ দেওয়া লাগে, কথা বলে গেল। বাবার কষ্টটা কি ছিল আমি না বললাম, আল্লাহ জানিয়েছেন বলেন স্ত্রী যারা এতে যে সন্তান ওটা মালিক তুমি না, তোমার তো দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করিস? এই তিনটা কষ্ট দুনিয়ার কোন বাবা টের পায় না, এখানে বাবার মর্যাদা আল্লাহ একটা দিয়েছেন নবীজি, আর মায়ের মর্যাদা দিয়েছেন তিনটা। মানুষের জন্মের আঘাত, মানুষের দুর্বল পয়েন্টটা আঘাত দিয়েছেন, অহংকার করবা না, টাকা পয়সা নিয়ে, চেহারা নিয়ে, রূপ যৌবন নিয়ে, সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে অহংকার করবা না, কারণ আমি বানিয়েছি তোমাকে কি দিয়ে, মাটি দিয়ে, রাবণের নির্দেশ দিয়ে। এবার আসলে একটা তথ্য বলছি, কষ্ট হচ্ছে, তথ্যটা কি? আল্লাহ পাক বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানিয়েছি আলাক দিয়ে, কি দিয়ে? আরো সরে বলেন এখানে যারা মুরব্বি আলেম বসে আছেন, এই যে হুজুর সহ যতগুলো আলেম মুরব্বি যারা বসে আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনার আলাক মানে বলবে জমাট বাঁধা রক্ত, আলাক মানে শ্রম, আলাক মানে মাটির নির্যাস, এরকম 99 টা অর্থ আছে আলাকের। কিন্তু এখন ডিজিটাল তাফসির যেগুলো বের হচ্ছে, মায়ের সরাইলো গবেষণা করে কম্পিউটারের স্ক্রিনের ভেতরে দেখা যাচ্ছে যে সন্তান কি করে থাকে, আলাক কি করে থাকে, এটা কিন্তু ওনা বলতে পারবে না, জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কারণ ওনারা ওই সময় ওই তাফসির যেটা ছিল ওই তাফসির এই তথ্য কোনো ছিল না। এখন আধুনিক তাফসিরে গবেষণা করে বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে তথ্য গুলো দেওয়া হচ্ছে। এখানে আলাক শব্দের এক নম্বর অর্থ আলাক মানে সুলন্ত, আলাক মানে কি? এটা রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায়, দেখেছেন? আপনি একটা রাবারের উপরে দাঁত দিয়ে কামড় বসান, কামড় দিয়ে কি বসে যাবে? মায়ের জায়ের ভেতরে ঠিক সন্তানটা ওইভাবে দাঁতের মতো। আমার কাছে সব ছিলাম গাড়িতে রেখে এসেছি, নিয়ে আসতে পারি না, সবগুলো কম্পিউটারের স্ক্রিন থেকে ছবি তুলে দেখা যাচ্ছে। আমার নাম্বার আছে, স্কাইপ আইডি আছে, ইমেল আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, টিউবমেট আছে, এগুলো নাম্বার শুধু টিপ দেবেন, ওগুলো সব স্ক্রিনে দেখা যাবে। আপনি যদি এই তথ্যটা যারা এখন ডাক্তারি পড়ছেন ওদের কাছে যদি 700 বছর 1000 বছর আগের তাফসির আপনি বোঝান, তারা কিন্তু বলবে হুজুর কোরআনের ভুল, কারণ ওরা দেখতে পাচ্ছে আলাক মানে জমাট বাঁধা রক্ত শুধু না, আলাক মানে যোগ শুধু না, আলাক মানে জ্বলন্ত। ওদেরকে এই তথ্যটা যদি দিতে পারেন ওরা কোরআন শরীফের উপরে কথা বিশ্বাস আরো বেশি আনবে। আর এরা যদি কোরআন নিয়ে গবেষণা করে ডাক্তার হয় আমার মনে হয় পিটিএ লেভেল কি কোর্স করা যাবে না, এরকম ডাক্তার এখন ভরি ভরি না, এবার নেই আসলে নেই। সিজার করার যে সিস্টেমটা এখন চালু হয়েছে,
সিজার করার সিস্টেম কি নরমাল ডেলিভারি করাতে যদি একেবারে অপারগার না পারে তখন ডাক্তারদের বোর্ড বসবে, বোর্ড বসার পরে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে একেবারে যখন না হবে ফাইনাল সিদ্ধান্ত হবে সিজার। এখন কিন্তু এইসব নেই, শুধু এম বলেছে আওয়াজ কানে যাওয়া দরকার ও মসে শান দেবে আর শরীরে ধার দেবে যে কাজ হচ্ছে এগুলো করে কারা যাদের ভেতর কোরআন নেই। আমি নিজে প্রমাণ আমি দেখেছি যাদের ভেতরে ছোটবেলা থেকে কোরআন ছিল ওরা শুধু মসে শান দেয় না তরবারিতে ধার দেয় না কোটি কোটি টাকা পায়ের কাছে ফেলে রাখবেন ইসলামের বিরুদ্ধে যেটা যায় জীবন চলে গেল করবে না। আমি নিজে দেখেছি ভাই এরকম ডাক্তার কম, আমি নাম বলে দিচ্ছি আপনি পরীক্ষা করতে পারেন। রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকা, ফরিদপুরে ডাক্তার শাহিন জাদ্দার, ঢাকায় আছে ডাক্তার আব্দুল মুবিন, এই সমস্ত ডাক্তার গুলো কোরআন দেশে, হ্যাঁ কোরআন দেশে যেভাবে বললাম ওইভাবে কোরআন কি গবেষণা করে কোরআন থেকে তারা সামারাইজ করে তথ্যগুলো নিয়ে এমন ভর এসেছে 5,000, 10,000, 20,000 না তাদের এক এক ঘন্টায় আমার মনে হয় উপায় করতে পারে 2,00,000, 3,00,000 টাকা এক এক ঘন্টায়, এমন ডাক্তার আর পরিচিত আছে তাম দুনিয়া দিয়ে দেবে এক টাকা এদিক থেকে ওদিকে নিয়ে যাবে না। এইরকম ডাক্তার 1,000 একটা, আর ওই যে শান দেওয়া ডাক্তার আমার ওই যে ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়াকে নিয়ে গেল রাজশাহী এক নাম করা ডাক্তার কাছে, ওর রোগ ছিল শুধু খাবার খায় না, এই ছোট দেখার পরেই 7টা পরীক্ষা দিল, অতটুকু মানুষ রক্ত পরীক্ষা বসা পরীক্ষা এই পরীক্ষা সেই পরীক্ষা, বলো স্যার কোথায় গর্ব বস, ওই যে দেখতে পাচ্ছো চেম্বারের নাম জানো না ওই জায়গা থেকে করে নিয়ে আস, আসতে করে বললাম স্যার অন্য জায়গায় আমার পরিচিত আছে, পরে বলছে না তাহলে দেখো আমি দেখবো না, পরে শুনতে পারলাম ওর সাথে লাইভ করা, জয় বল সুবহান আল্লাহ। আমার ভাইরা হচ্ছে না, এই জন্য বলছিলাম কোরআন থেকে যদি গবেষণা করে আলাক শব্দটা আপনি যারা ডাক্তারি বসে মেডিকেলে ওদের সামনে লেসার দিতে যান আর এই কোরআনের তথ্যগুলো যদি এভাবে উপস্থাপন করতে পারেন মুসলমানের ছেলে আরো উপকৃত হবে বেশি। আল্লাহ বলে আমি মানুষ বানিয়েছি এটাতে মানুষের দুর্বল জায়গায় আঘাত দিলাম মানুষের অহংকার না করে, খালি আমি শরীর ইনসান মা খুলে দিয়েছেন আল্লাহ টাকাও নাকি দিয়ে বানালাম, একবার যদি নজর দাও যে জিনিস শরীরে রাখলে না পাকে না এক বছর খরচ হয়ে যায়, এই জিনিস দিয়ে আল্লাহ আমারে বানিয়েছে আর আমি মস্তানি করি আমার পাওয়ার এই কেউ আছে না। মাঝে মাঝে মনে হয় আল্লাহর যে বিশাল সৃষ্টি এত বড় সৃষ্টির তুলনায় আমি কিছু হই না, কিচ্ছু না, আল্লাহ সৃষ্টি কেমন একটু তাকান, এই পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এই সূর্যকে কে দেখতে পারে এমন ব্ল্যাক হোল আল্লাহ বানিয়ে রেখেছে মহাশূন্যে, কোরআনে কারিমের সূরা ওয়াকে আই দিয়েছেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আরবিতে বলা হয় মাওয়াকিউন নুজুম, বাংলায় বলা হয় অন্ধকার গর্তকূপ, আর ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল, সূর্য কি দেখে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আছে তবে সে কত বড়, আল্লাহ গ্যালাক্সি বানিয়েছে ছায়াপথ বানিয়েছে মিল্কি ওয়ে বানিয়েছে এত বড় বিশাল সৃষ্টির তুলনায় সূর্যটা অতটুকু তাকে গিলে খাওয়া যায়, ওই সূর্যের তুলনায় পৃথিবী হচ্ছে 13 লক্ষ গুণ ছোট, এই পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা, কয়টা 228টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র, এর ভেতরে 64টা জেলা, এ নোয়াখালী তার ভেতরে একটা,
এর ভেতর আবার 11টা থানা, এর কোম্পানিগঞ্জ একটা থানা, এই কোম্পানিগঞ্জ থানায় কত গ্রাম আছে, তার ভেতর উত্তর রামপুর একটা গ্রাম, এই গ্রামে কত জায়গা আছে, তার ভেতরে বিশাল একটা ময়দান, এই ময়দানে লক্ষাধিক মানুষ, তার ভেতরে আপনি একজন। মশার মতো জায়গা দখল করে এত বিশাল তোমার মানিয়েছি আমি আমার মাটি দিয়ে কি দিয়ে আরো সারে বলেন এখানে কোন বিষয়ে মস্তানি করা অহংকার করতে পারে আমার আল্লাহ। আর যারা বাংলার জমিনে যে কোনো বিষয় নিয়ে অহংকার করেন, সে ক্ষমতা হোক, টাকা পয়সা হোক, চেহারা হোক, জ্ঞান হোক, যে কোনো বিষয় যদি কেউ অহংকার করে, দুইটা জিনিস আল্লাহ তাকে দেবে না, কয়টা? অহংকার অহংকার করেছিল ক্ষমতার শেষ চেয়েছিল তিনটা জিনিস। এক নম্বরে আনসার কি ইলাইয়া মিলাদুন, আপনি আসতে চান কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ বলেন দিলাম। আজ আপনি তাকান বাংলাদেশের দিকে, শয়তান মার্কা মারুন গুলো বেশি দিন বেঁচে থাকে না, ওসব ভান করে আসবে, কত মানুষ মরে যায়, শয়তান মরে মরলে এটা অংশ অংশ
শয়তানের কোন মরম আছে? মারা যাও, দিন দিন যুবতী হচ্ছে। কত মানুষ মরিলো ইশারায়, কথা বলছে না কেন? আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি আমি নাম ধরব, হ্যাঁ নাম ধরে মায়ের খাই। তিন নম্বরে শয়তান বলেছে শপথ করে বলেছে আল্লাহ তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার সামনে জাহান্নামে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করবো। শয়তান কিন্তু কোন খারাপ রাস্তায় থাকে না, থাকে আরো জোরে বলেন, আরো জোরে, শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না, কারণ জানে যে এখানে তারা বান্দবে নিয়ে ঘর দেড়া দেখতে আসবে, ওরা আমার চাইতে বড় শয়তান। আপনি শয়তানকে মনের আড্ডাখানায় পাবেন না, আপনি শয়তানকে রাজবাড়ির বড় ঘাটেও পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কথাগুলো বলে মানুষকে দূরে সরিয়ে দেবে, এরকম শয়তান নোয়াখালী এখন তৈরি হয়নি। মাটি দিয়ে তোমাদেরকে আমি বানিয়েছি, কি দিয়ে? আর জোরে আপনি যাই করেন না কেন মর লাগবে, কথা বলছেননি? আপনি যা করেন পৃথিবীতে একটা কথা ফসল দেখা লাগবে, সব সমাজে মরা লাগবে। আল্লাহ তাআলা শুরু করলেন, তিনি সে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা, যিনি তোমাদের মউত বানিয়েছেন, কি মউত আল হায়াতা, হায়াত বানিয়েছেন। প্রথমে কিসের কথা না আপনারা মনে শুনছেন না, জোরে বলেন তো কিসের কথা? প্রথমে আল্লাহ মউতের কথা দিলেন কেন, এরপরে হায়াতের কথা দিয়েছেন? আল্লাহ তো দিতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ব্যাখ্যায় দেখেছি মুফাসসির ইকরাম লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা, আপনি মরা লাগবে। আর আসতে বলে
নাকি মানুষ মরণ মা খালি বন্ধ হয়ে গেছে? বেশি দিবানা, বেশি টার্গেট দিবানা, মরা লাগবে এই চিন্তা করো। আর মরার আগে যদি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে মরো, আমি আল্লাহ তোমারে ছাড়বো না। অমাই একে সে দেখো তুই আন্তান আও ইসেমান তম্মায়ার বিহি বারিয়ান সাবাদে হাইতা মালা বহুতান ওয়াই ইসেমান মুবিনা। সুরা নিসা 5 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 112 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারীতে পাবে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে এমনও মানুষ আছে যে অন্যায় করে, আর এই অন্যায়টা ঢাকার জন্য একটা নিরপরাধ মানুষের গায়ের উপরে চাপিয়ে দেয়। ঠিক এই জেলায় মনে হয় নেই আছে না ধরো নিজে অন্যায় করে অন্যায়টা চাপা দেওয়ার জন্য ঢেকে রাখার জন্য ভালো মানুষের বুদ্ধি চাপিয়ে দিচ্ছে। অথচ যে ডক্টর উপরে দোষ দেয় ওই ডক্টর সম্পর্কে কিছু জানেই না। আপনি তো খুশি মনে করছেন আজরা এলাকে বেশি দিন বেশি থাকবো, আর বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা কার? এই তো গুলা সেই আল্লাহ বলে না কেন মানুষকে মুগুর তুমি নিজে দিও সহায়তারি কর ঝাল বেড়াবো বিরুদ্ধে বলে আর এই দোষ আমার দিচ্ছে। আমার নাম দিয়েছে দাওয়াত শিবির, ছয় তারিখ করা জায়গা পাও না, তুমি যে দোষ গুলো দিয়ে ওই দোষ তোমাকে জ্বালা করাবে। আমার ভাইরা, মা ওটা শব্দ দিয়ে আল্লাহ আগে ইঙ্গিত দিচ্ছেন যা করো যত উপরে ওঠো এই চিন্তা করা যে মরা লাগবে। আর যাদের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে তাম দুনিয়া একদিকে গেলে ওই লোকটা কখনো পথ আনা হবে না। কারণ এই চিন্তা নিয়ে মানুষ যদি পথ চলে যত বড় কিশোর মালিক হোক অন্যায়ও করবে না। আর এই সেন্স তৈরি করার জন্য করা দরকার। আরো আসতে বলে ক্ষমতা শুনি ঠিক আমাদের কথা ছিল মানুষ খাবার পেত না, যাদের মাথায় এতদিন ছড়ি গুলো ছিল ওদের ভেতরে কোরআনের জ্ঞান ছিল না, আল্লাহর ভয় ছিল না, ওইটাই আমার আল্লাহ নবী উল্টিয়ে আবু বকরের মাথায় ওমরের মাথায় ছড়িটা দিয়ে দিলেন। মানুষ এখন খাবার নিয়ে পারে না, তার মানে দুর্নীতি করে না, কথা বলে ঠিক কিনা? এখানে ভালো ভালো মানুষ দরকার। এই বাংলাদেশে 1600-1800 জন মানুষ দায়িত্ব পালন করছে, এই মানুষগুলোর চরিত্র যদি হযরতে ওমরের মতো তৈরি হয় আল্লাহর কসম 16 ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে। এমন এমন মানুষ বানিয়েছিলেন পিটিএ ঘোষ খাওয়ানো যেত না, আর আমাদের পিটানো লাগে না, আর পিটিএ ঘোষ খায়। আমি কি বেশি বললাম? আপনি এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত একটা গাড়ি নিয়ে যান,
কমপক্ষে 20 টাই যায় সিগন্যাল দেবে, সিগন্যাল দিয়ে বলবে হুজুর দোয়া চাই। আমি বললাম দোয়া তো করি আসলাম, এত লক্ষ মানুষ নিয়ে বলেন না যে দোয়া নিয়ে আসেন ওই দোয়া দেন। এখন 15 থেকে 20 জায়গায় যদি 500 করে দোয়া দেওয়া লাগে কত দোয়া লাগে? আমি কয় টাকা দেন? আমার গাড়ি ভাড়া আছে, ড্রাইভারের খরচ আছে, এত বড় পথ 500 500 1000 কিলো যাওয়া আসা করা লাগে। দোয়া দিতে দিতে আমি শেষ, এত দোয়া করতে হচ্ছে না। ওদের পাপের কারণে সেই দিন দোয়া করেছিলাম সবার নামাজে আল্লাহ আপনি যত বড় উপরে উঠে চিন্তা করবেন যে আল্লাহ আমার তো মরা লাগবে, তাহলে আপনি অবৈধ ইনকাম নিয়ে যাবে না অবৈধ ইনকামের নোয়াখালি নেই বলেও ভুল করলাম। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াই রুহের জগতে, এরপরে আল্লাহ পাঠিয়েছেন আলমে বুতন মায়ের পেটের জগতে, এরপরে এখন আছে আলমে দুনিয়া দুনিয়ার জগতে, এরপরে আমার আল্লাহ পাঠাবে আলমে বারসা খবরের জগতে, এরপরে সর্বশেষ তিনি তুলবেন আলমে আখেরাত। নোয়াখালী বাসী আমরা কিন্তু দুইটা অলরেডি পার করে ফেলেছি, আর সামনে দুইটা আছে, মাঝখানে তাই আমরা আছি, কথা বলে না কারো। আলমে আরো শেষ, এরপরে মায়ের পেটের জগত শেষ, এখন যেটাই আছে আলমে দুনিয়া, খুব বেশি দিন না 50-60 বছর এরপরেই তৈরি হবে আলমে বারজাখ, কত বছর থাকবে ওটা শুধু আল্লাহ জানে। এরপরে যে শুরু হবে ফাইনাল জীবন আলমে আখেরাত, ওইটাই শেষ, কথা বলে না কেন। সুতরাং প্রথম দুইটা শেষ, সামনে দুইটা বাকি আছে, মাঝখানে তাই আমরা আছি। আল্লাহ বলেন কেন এই মাঝখানে এই অল্প সময় তোমাদেরকে পাঠালাম জানো? লিয়া বলু অগম আইয়কম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে সবচেয়ে ভালো কাজ করে কে আসতে পারো। এ ভালো কাজ কাকে বলে? এ ভালো কাজের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ার মানুষকে দেয়নি, যে তোমার সবচেয়ে প্রয়োজন না, এই জন্য আমি আহসানু আমালার ব্যাখ্যায় যাচ্ছি না। পৃথিবীর ময়দানে আল্লাহ পাঠিয়ে জানিয়েছেন, পাঠালাম আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি, এই কবরের ভেতরে তোমাদেরকে রেখে যাবে মাটির ভেতরে, এখান থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি যা করি আমার মরা লাগবে। এই সিদ্ধান্ত যদি আমাদের ভেতরে 100 ভাগ এসে যায় যে মরা লাগবে, মরলে দিয়ে আসবে কোথায়? আরো জোরে। আমরা এতদিন পর্যন্ত কবর শুনেছি একটা গর্ভ, কিন্তু না, ওইটাই আপনার জান্নাত, ওইটাই আপনার জাহান্নাম, কথা বলে ঠিক কিনা? খাদিজাতুল কুবরা এই কথা একদিন শুনেছিলেন, নবীজি জানিয়েছেন খাদিজাতুল কুবরা মরণের চিন্তায় একটু করো, কবরের চিন্তায় একটু করো। আজ রাতে খাদিজাতুল কুবরা একদিন শোনার পর যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তিনি ঠিক মতো ঘুমাতেও পারেননি। আমার ঘুম আসে না
কারণ আপনি আমাকে একদিন বলেছিলেন খাদিজা কবরে চিন্তা করবা, ওর পর থেকে আমার টেনশন, কবরে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আমি এখনো ঠিক করতে পারিনি। আপনি আমার স্বামী, কত মেয়েরা তাদের স্বামীদের কাছে কত কিছু চায়, আমি আজ পর্যন্ত কিছু আবদার করি নাই, একটা আবদার আপনার কাছে করি, আপনি আমার কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। নবীকে বলেন খাদিজা এ কথা আজ পর্যন্ত কেউ প্রমাণ করেনি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ এই কাজ করেনি, আমিও পারবো না। প্রশ্নের উত্তর কবরে দেওয়া লাগবে না, আপনাকেই দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার মালিক তুমি আমার স্ত্রী খাদিজার উপরে রাজি হয়ে যাও। ফেরেশতা এসে বলে হে খাদিজাতুল কুবরা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে বিশ্বনবীর উপর থেকেই জবাব দিচ্ছেন ফেরেশতারা। আমার খাদিজাকে প্রশ্ন করো না, খাদিজা চিনি আল্লাহ, উনি আমারও আল্লাহ, খাদিজার যে ধর্ম ওটা আমার ধর্ম, আর খাদিজার নবী আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা একদিন মাত্র শুনেছিলেন কবরের এই কথাটা, এত চিন্তা এত টেনশন পেরেশানে থাকতে অথচ তাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। নোয়াখালী বাসে আমাদের চিন্তা ভাবনা এই মুহূর্তে নিয়ে আসা লাগবে। এ কবরের ভেতরে যখন আমার আল্লাহ রাখার কথা জানিয়েছেন, আজ হোক কাল হোক চোখ বন্ধ হওয়ার পরে আমাকে রেখে আসবে না, এলাকায় রাখা বন্ধ হয়ে গেছে। আমাদেরও চিন্তা করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা বলেন তারা কে আমাদের ময়দানে মাটি থেকে তোমাদের জ্ঞান করব, মাটি থেকে তোলার পরে পাঁচটা প্রশ্ন করা হবে প্রত্যেকটা বনি আদম সন্তানকে, প্রতিটি মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যাবে না পেছনেও যাবে না। এক নম্বরে বলবে তোমার জীবন কাটালে কোন পথে, দুই নম্বরে মাসও কোন কাটিয়েছে কোন পথে, তিন নম্বরে মান সম্মত উপার্জন করলে কোন পথে, চার নম্বরে এটা খরচ করলে কোন পথে, পাঁচ নম্বরে তোমার যতটুকু জ্ঞান ছিল ওই জ্ঞানের উপর কতটুকু আমল ছিল বলো। সমাজ ভাইরা এই পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কোন মানুষ আল্লাহর সামনে থেকে সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমাদের সম্মুখে ওই দিন আছে না কে? আরো জোরে বলেন আছে না কে? কে আমাদের যখন ভাই লাগবে এই পাঁচটা প্রশ্নের উত্তর জোগাড় করেন। আমি নিজে সহ যারা এসেছে সবাই গেল এই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জোগাড় করার তৌফিক দেন। জোরে বলেন আমি। এসেছি যেই কথাগুলো শুনলাম আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও।
আল্লাহ তাআলা কোরআন না শুনে যারা ভুল বোঝে এদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত যদি না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। দুই দিনের বিশাল আয়োজনে কোরআনের এই বিশাল খেদমতের প্রতি খুশি হয়ে থাকো, কোটি কোটি অনেক মারিয়ে দাও, কেয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তমাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহকে ক্ষমা করে দাও, মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন এক বছর ধরে এই কোম্পানি বান্দের যে যুবক গুলো পরিশ্রম করে করে কোরআনের মাহফিল সাজিয়েছেন, কোরআন প্রসার হবে প্রসার হবে যাদের নিয়ে ছিল আল্লাহ তারা মামুন ভাই সহাদ ভাই সহ আমরা জানা সতমত যত যুবকেরা এক বছর কোরআনের খেদমতে আঞ্জাম দিল, শ্রম দিল, সময় দিল, টাকা পয়সা দিল, পরামর্শ দিল, এই যুবকদেরকে যে মাপে নিয়েছে আল্লাহ তুমি পেট কেউ কবুল করে না, এই যুবক গুলোকে তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ তুমি মঞ্জুর করো, এদেরকে আর কোনো অন্যায় পথে ঝুঁকিয়ে দিও না, কবুল করে না। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় মেয়র আল্লাহ আব্দুল কাদের মেসাকি কবুল করে না। সম্মানিত অতিথি জনাব খিজির হায়াত খান বাংলার কৃতি সন্তান তুমি তাকে মাফ করে দাও। যত অতিথি এসেছে এদের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মা বলের পর্দাড়ে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো জীবন দিয়ে দাও। অনেকে সন্তান হয় না কোরআনের ইচ্ছাতে একজন একটা সন্তান দাও। ছেলে মেয়ে যাদের আছে আল্লাহ তুমি এদের ছেলে মেয়ে গুরকে লেখাপড়া করছে যারা মেধা শ্রেণী করে দাও, দেশ দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই তৌফিক দাও।